আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে যুব সমাজ একটি ভয়েসের উদ্যোগে আজকে একটি অত্যন্ত ব্যতিক্রম ধর্মী তবে অত্যন্ত প্রয়োজনীয় এবং সময় উপযোগী একটি উদ্যোগ নিয়েছে আমাদেরই সন্তানেরা। আজকে আমাদের দেশে যখন দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয় তখন সবাই খুব আতঙ্কিত হয়ে যায়। যেমন কয়েকদিন আগে আমরা জানি ঘূর্ণিঝড় ফণি আসছে, আসছে সবার মধ্যে একটা আতঙ্ক, ভীত, সন্ত্রস্ততা, বিভিন্ন রকম প্রস্তুতি, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এটাকে খুব বেশি করে হাইলাইটস করেছে এবং সবাই চেষ্টা করেছে এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে এটার যেই খারাপই আছে সেটা থেকে বাঁচা যায়। তো আমি বলি যে এটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি, যদিও এটা আল্লাহ হাব্বি কেরিমেরই বিভিন্ন নিদর্শন এবং আলামত। এই প্রাকৃতিক দুর্যোগগুলোর চেয়েও কয়েক কোটি গুণ মারাত্মক দুর্যোগ হচ্ছে এই যে নেশাজাত পণ্য, মাদক, এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপক হয়ে যাওয়া। কেন, কোন যুক্তিতে? কারণ ঘূর্ণিঝড় ফণি এটা দিয়ে যদি কোনো আক্রান্ত হয়েছে একটা এলাকায় কিছু মানুষ, কিন্তু মাদকের মাধ্যমে আজকে আক্রান্ত হচ্ছে আমাদের দেশের মূল ভিত, আগামী প্রজন্ম, ভবিষ্যৎ, যাদের উপর নির্ভর করে আমাদের আগামী দেশ সামনে অগ্রসর হবে, সেই যুব সমাজকেই টার্গেট করে কিন্তু এই মাদক প্রচণ্ড বেগে আগাচ্ছে, যেটাকে আমি বলি এই ধরনের ঘূর্ণিঝড়ের চেয়েও অনেক বেশি মারাত্মক, অনেক বেশি প্রবল। এই জন্য প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমাদের যেই সচেতনতা, মাদক সহ এ ধরনের যে দুর্যোগগুলো আছে এগুলোর ব্যাপারে আমাদের আরও বেশি ব্যাপকভাবে সচেতন হতে হবে। মাদক এমন একটা জিনিস যে জিনিসটা আমাদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, আমাদের ধর্মীয়ভাবে নিষিদ্ধ। রাষ্ট্রীয়ভাবে এটার ব্যাপারে আইনানুক ব্যবস্থার কথা আছে, ধর্মীয়ভাবেও এটার ব্যাপারে আইনানুক ব্যবস্থার কথা আছে। আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 5 নম্বর সূরা 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরায়ে আল মায়েদার 90 নম্বর এবং 91 নম্বর আয়াতে কারিমা খুলি, তাহলে আমরা দেখব আল্লাহ রব্বে কারিম চারটি জিনিসকে শয়তানের কাজ এবং নাপাক বস্তু হিসেবে উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম এবং প্রথম নাম্বার হচ্ছে আল খামর, তথা মদ এবং মাদক জাতীয় জিনিসগুলোকে। এবং আল্লাহ রব্বি কারিম স্পষ্ট বলেছেন রিজসুন, এটা নাপাক, মিন আমালি শয়তান, এটা শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা এখান থেকে বেঁচে থাকো। আল্লাহ রব্বি কারিম 91 নম্বর আয়াতে কারিমার মধ্যে গিয়ে বলছেন যে এই জিনিসগুলো কি করে, শয়তান এই সমস্ত কাজের মাধ্যমে মানুষের মাঝে দুশ্মনী সৃষ্টি করে, পারস্পরিক ফাটল তৈরি করে, পারস্পরিক সম্পর্ক নষ্ট করে দেয়। আমরা স্বচক্ষে যেটা দেখি, একজন মাদক সেবী ব্যক্তি জীবনে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়, সমাজকে সে চূড়ান্তভাবে চ্যালেঞ্জের সম্মুখীন করে, রাষ্ট্রকে সে চূড়ান্তভাবে ঝামেলার মধ্যে ফেলে। তাহলে একটা মাদক ব্যক্তিকে নষ্ট করছে, পরিবারকে নষ্ট করছে, সমাজকে নষ্ট করছে, রাষ্ট্রকে নষ্ট করছে, এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বাকি আজকে আইনের সুস্থ প্রয়োগ না থাকার কারণে যেটা হয়, আজকে যদি মাদকের যতগুলো কারখানা আছে এই মাদকের কারখানাগুলোকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হতো, তাহলে হয়তো আমাদের এভাবে আয়োজন করা লাগতো না। এই জন্য আমরা মনে করি যে আমরা ব্যক্তিগতভাবে সচেতন হয়ে এই আওয়াজকে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত পৌঁছাবো যেন এই মাদককে নিষিদ্ধ করা হয়। আমি আজকে যে সকল আয়োজক যুবক বন্ধুরা আছে আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে এই বয়সে যখন তাদের মাদক হাতে নেওয়ার কথা, ঠিক এই সময় আলহামদুলিল্লাহ তারা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরাও যদি সবাই সার্বিক দিক থেকে তাদেরকে সহযোগিতা করি, আশা করি আমাদের এই সমাজকে মাদক মুক্ত করে এই সমাজকে একটি সুন্দর, সুষ্ঠ এবং এই শান্তিময় সমাজ হিসেবে গড়ে তুলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।